আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মাখা। ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমরা মাখা, কুলের আচার, আলু কাবলি এইসব খেতাম। তবে বড় হওয়ার সাথে সাথে সেই সব স্মৃতি কোথায় যেন হারিয়ে যায়, তাই সেই ছোটবেলার কথা মনে করাতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মাখা। তো আমরা মাখার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে আমরা। আমরাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, সেই গ্রেটারের সাহায্যে আমি আমরাগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো 2 লেবুর পাতা। লেবুর পাতাটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে লেবুর পাতাটা দিলে খেতে অন্যরকম হবে আর ভালোও লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 কাঁচা লঙ্কা। লেবুর পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমরা মাখা রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রেসিপিটি খেয়ে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়লো কিনা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আজকের মতো টাটা। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্ট আর লাইক আমার জন্য খুবই জরুরি। কমেন্ট লাইক করে দিলে তাহলে নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো।